কার্যকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে বুধবারও রাজ্য জুড়ে প্রতিবাদ অব্যাহত। রাজ্যের বিভিন্ন জেলায় সর্বস্তরের মানুষ বুধবার সকাল থেকেই নেমেছেন আন্দোলনে। এদিন আসানসোলে দোষীদের বিচার চাই স্লোগান তুলে আন্দোলনে নামেন সর্বভারতীয় আদিবাসী সংগঠনের সদস্যরা। আসানসোলের বিএনআর মোড় থেকে প্রতিবাদ মিছিল করে ডিএসওর কাছে স্মারকলিপি জমা দেন তারা। আজকে আমরা অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটি আসানসোল দুর্গাপুরের পক্ষ থেকে যে গত 14ই আগস্টে যে পূর্ব বর্ধমান জেলার নান্দুর ঝাপানতলায় যে আমাদের আদিবাসী যুবতী মেয়েকে যে হত্যা করা হয়েছে, বিশেষ করে এর প্রতিবাদ করার জন্য, এর ধিক্কা জানাবার জন্য এটা করেছি। এবং সাথে সাথে আমরা অন্যান্য যে সারা ভারতবর্ষ তথা আমাদের রাজ্যে যে নারীদের উপরে অত্যাচার, ধর্ষণ, হত্যা, নির্যাতন যেটা চলছে তারও প্রতিবাদ করছি। এবং এই নিয়ে একটা আমরা মেমোরান্ডাম স্মারকলিপি আমাদের এসডিও সাহেবের থ্রুতে আমরা আমাদের পশ্চিমবাংলার স্বরাষ্ট্র সচিব ওনার কাছে পাঠাবো। আমাদের দাবি করব যে এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার জাপানতলার আদিবাসী মহিলার খুনিকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হলো না কেন, ইমিডিয়েট করা হোক এবং তার যথোপযুক্ত আইনগত তার শাস্তি হোক। এবং অন্যান্য যে ঘটনা ঘটছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সবগুলো নিয়ে বিচার হোক। এটা স্বভাবত থাকতেই পারে, কারণ ওটা উনিও মহিলা, সেই জন্য ওনারও এটাতে থাকতেই পারে। আমরা সারা ভারতবর্ষের শুধু আর্জি করি না, সারা ভারতবর্ষে এখানে কামদুনি, এখানে হাস্তরস, বিভিন্ন জায়গায় যেটা ঘটনা ঘটছে সব জায়গার বিরুদ্ধে নারীদের প্রতি যে নির্যাতন, যা নিপীড়ন, যা হত্যা, ধর্ষণ, সমস্ত বিরোধিতাই করছে। এদিন একই দাবিতে আন্দোলনে নামেন জলপাইগুড়ির অঙ্গনবাড়ি কর্মীরা। জেলার বিভিন্ন ব্লক থেকে কয়েকশো মহিলা এসে বিক্ষোভ দেখান জেলা শাসকের কার্যালয় চত্বরে। আমাদের এই যে আরজিকর হাসপাতালে একটা নিঃসঙ্গ একটা মহিলাকে নিয়ে এরকম একটা হইলো, ওইটার জন্য আমরা এটা ঘোর বিরোধ করি। আমরা একটা মহিলা, আজকে আমরা যখন কেন্দ্রতে যাচ্ছি আমরাও নিজে দূর দূরান্ত জায়গাতে আমরা কেন্দ্র পরিচালনা করি, যেখানে গাড়ি যায় না, কিছু যায় না, একদম নির্জন জায়গাতে। আমরা এতটুকু বিশ্বাস পাচ্ছি না কি আমরা সেফটিভাবে কাজ করতে পারবো, সেই জন্য আমরা ওই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ তো আছে। তারপরে ওই প্রতিবাদের জন্য আমরা বিচার চাই, আমরা সঠিক বিচার চাই। ওই যে মহিলাকে একটা ডক্টরকে রাত্রেবেলা এরকম করে ও হয়েছে, ওইটার জন্য আমরা চাই কি ওটা বিচারও ভালো করে হোক। অপরদিকে টাকা চাই না সম্মান চাই এই স্লোগান তুলে আন্দোলনে নামে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর আর্য বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই অবরোধ, এর ফলে এলাকায় বিশাল যানজটের সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, ওমকার।